আসসালামু আলাইকুম বন্ধুরা, পূর্ববর্তী ভিডিওতে আমরা বিমার প্রকারভেদে জীবন বিমা সম্পর্কে পড়েছি, অর্থাৎ সেটি হলো জীবন রিলেটেড বিমা। এবার আমরা পড়ব হচ্ছিল সম্পত্তি বিমা সম্পর্কে, অর্থাৎ এইসব বিমা সম্পত্তির জন্য করা হয়। সো সম্পত্তি বিমাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হলো নৌ বিমা, একটি হলো অগ্নি বিমা, আর একটি হলো অন্যান্য সম্পত্তি বিমা। সো নৌ বিমায় কি করা হয়, নৌ বিমা দেখলে আমরা বুঝতে পারছি নৌকা রিলেটেড কিছু বা জাহাজ রিলেটেড কিছু। সো একটি সমুদ্র পথে জাহাজ চলার সময় কিন্তু বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে এবং সেই সব বিপদের ফলে কিন্তু উক্ত নৌকার বা জাহাজের ক্ষতি হতে পারে। সো সেই ক্ষতিপূরণের লক্ষ্যেই কিন্তু আলটিমেটলি নৌ বিমা করা হয়। ও ভালো কথা, আমরা জীবন রিলেটেড বিমা কিন্তু বলা হয়েছে নিশ্চয়তার বিমা, কারণ জীবনের কোনো ক্ষতি হলে সেটি ক্ষতিপূরণ করা যায় না, বরং অর্থ সাহায্যের একটি নিশ্চয়তা প্রদান করা যায়। তবে সম্পত্তি বিমা কিন্তু ভিন্ন, এখানে কিন্তু অর্থ দ্বারা উক্ত ক্ষতি পূরণ করা সম্ভব। সো এই সম্পত্তি বিমা কিন্তু একটি ক্ষতিপূরণের বিমা। যাই হোক, আমরা নৌ বিমায় ছিলাম। সো জাহাজ চলার সময় নৌকার ক্ষতি হতে পারে বা যে জাহাজের পণ্য সেটি ক্ষতি হতে পারে, অথবা জাহাজের যে মাশুল তারও কিন্তু ক্ষতি হতে পারে। সো এইসব বিপদের ফলে যেসব ক্ষতি হয় বা ক্ষতির ফলে যেসব মানে ক্ষতিগ্রস্ত হয় বা যেসব ক্ষতি হয়, তার হাত থেকে রক্ষার জন্যই, রক্ষা তো না, আলটিমেটলি ক্ষতিপূরণের জন্য যে বিমা করা হয় তাকে বলা হয় নৌ বিমা। এরপরে আসছে অগ্নি বিমা। সো অগ্নি বিমা কি, আমার কোনো সম্পত্তিতে আগুন লেগে যদি সম্পত্তির কিন্তু ক্ষতি হতে পারে, সো এই যে একটি ঝুঁকি বা একটি বিপদ, এর ফলে যে ক্ষতি হয় সেটি পূরণের লক্ষ্যে যে বিমা করা হয় তাকে আলটিমেটলি অগ্নি বিমা বলা হয়। আলটিমেটলি আগুন সৃষ্ট কোনো ক্ষতির জন্য যেসব মানে যেসব বিপদের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতিপূরণের লক্ষ্যে কিন্তু আলটিমেটলি অগ্নি বিমা করা হয়। এখন সব কিছুই কি এই নৌ বিমা অগ্নি বিমার মধ্যে পড়বে? নিশ্চয়ই না। একজন কৃষক তার ফসল নষ্ট হতে পারে, একজনের গবাদি পশু নষ্ট হতে পারে, গবাদি পশু ক্ষতি হতে পারে বা মৃত্যু হতে পারে, এইসব কিন্তু আরও অনেক বিষয় রয়েছে। সো সেই সব বিষয় কিন্তু আলটিমেটলি অন্যান্য সম্পত্তি বিমার মধ্যে ফেলে কাজ করা যায়। অর্থাৎ একজন কৃষকের জমির জন্য যে বা তার শস্যের জন্য যে বিমা করবে সেগুলো কিন্তু আলটিমেটলি অন্যান্য বিমার আন্ডারে, বা একজন ধরে নিয়ে একজন খামারি তার গরুর বা তাদের কিছু খামারি যে কিছু পশু আছে, অর্থাৎ গরু ছাগল আছে, তাদের জন্য হয়তো বা কিছু বিমা করবে। সো এগুলো সব কিছুই কিন্তু এই গবাদি বিমা কিন্তু আলটিমেটলি সব এই অন্যান্য সম্পত্তি বিমার মতো, বা চোর বিমা, ডাকাতি বিমা, এই সব কিছু কিন্তু অন্যান্য সম্পত্তি বিমার মধ্যে পড়ে যাবে। সো বন্ধুরা, আশা করি তোমরা সম্পত্তি বিমা কি সেটি বুঝতে পেরেছো। আগামী ভিডিওতে আমরা এই যে বিমার প্রকারভেদ তার অন্য কিছু নিয়ে আমরা জানবো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।